ইমানি জজবা আমার ভাইরা ডানে একজন মুসলমান নাই বামে একজন মুসলমান নাই সামনে পেছনে একজন মুসলমান নাই সাদ ইবনে মুয়াজ আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলেছিলেন আজকে অনেকে বলে এত গরম কথা বলেন আপনাদের কি আছে হ্যাঁ আমাদের অস্ত্রশস্ত্র নাই আমাদের ঈমান আছে ঈমানের চেয়ে শক্তিশালী আর কিছু হইতে পারে না এইজন্য আমার ভাইরা আমাদের আল্লাহু আকবারের গর্জন শুনলে তাওয়াক্কুতের মস্তদে কাঁপন ধরে যায় কাঁপন ধরে যায় কাঁপন ধরে যায় সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথা বললেন ভালো করে শুনুন ঘটনা শেষ হয়নি হাদিসের ঘটনা বুখারী শরীফের হাদিস উমাইয়া ইবনে খালদ বলতেছে বন্ধু তুমি কাকে কি বলেছো তুমি চিনো ইনি কে বলে কে ইনি আমাদের সর্বোচ্চ নেতা তাকে তুমি এত বড় ধমক দিলে সাদ ইবনে মুয়াজ বললেন তাহলে শোনো তুমিও সাবধান হয়ে যাও তুমি যখন তার বক্তব্যের সমর্থন করে আমার রাসূলের অপমানের পক্ষে কথা বলতেছো তাহলে তোমার সাথে আজকে থেকে আমার বন্ধুত্ব শেষ তোমার সাথে আমার বন্ধুত্বের দরকার নাই আর তুমিও মনে রাখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি তোমাকে হত্যা করবেন উমাইয়া ইবনে খালদ তো টেনশনে পড়ে গেল নবী বলেছেন আমাকে হত্যা করবেন বলে হ্যাঁ বলতেছে কোথায় হত্যা করবেন মক্কায় না মদিনায় বলে এটা বলেন নাই মক্কায় করবেন না মদিনায় করবেন রাসূলুল্লাহ তাকে হত্যা করবেন এই কথা শোনার পর বলছে ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা হে সাআদ ইবনে মুয়াজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেন নাই তিনি আমাকে হত্যা করবেনই কেউ আমাকে বাঁচাতে পারবে না উমাইয়া ইবনে খালদ বাড়িতে গিয়েছে উম্মে সফওয়ান তার স্ত্রীকে বলছে জানো আমার ইয়াসরিবের বন্ধু তথা মদিনার বন্ধু বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হত্যা করবেন তার স্ত্রীও শুনে বলছে ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা হে উমাইয়া ইবনে খালদ যদি নবী বলে থাকেন তিনি হত্যা করবেন তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না একজন মুশরিকের রাসূলের কথার প্রতি বিশ্বাস একজন মুশরিকের রাসূলের প্রতি কথার প্রতি বিশ্বাস আজকে আপনাকে আমাকে লজ্জায় ফেলে দেয় যে আপনি আর আমি হাদিসের বিরুদ্ধে দাঁড়ায় যাই কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় যায় এটা মুসলমানের কোনো কাজ হতেই পারে না আল্লাহর রাসূলের কথার চেয়ে সত্য কথা আর হতেই পারে না হতেই পারে না হতেই পারে না